আজকে নিশ্চিত আপুরা বলবে, কি ব্যাপার আপু আবারও সোফার কভার চেঞ্জ করছে? এই তো কয়েকদিন আগেই না নতুন সোফার কভার নিল, নতুন চেয়ার কভারও তো নিয়েছিল। আসলে আপুরা, আমি নতুন চেয়ার কভারও নেইনি, সোফার কভারও নেইনি। মূলত আজকের এই চেয়ার কভারগুলো হচ্ছে আমার বোনের। বোনের পছন্দে আমি এগুলো অর্ডার করেছিলাম, আর এখন আমার ডাইনিং টেবিলে একটু লাগিয়ে দেখলাম এগুলো দেখতে কেমন লাগছে। আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে আমি আমার খালাতো বোনের জন্য কিছু চেয়ার কভার আর তার সাথে টেবিল কভার অর্ডার করেছিলাম। মূলত আমি যেই পেজ থেকে চেয়ার কভার আর সোফা কভার নিয়েছিলাম সেই ভিডিওটা দেখে ও আমাকে বলেছিল ওই পেজ থেকে আমি যেন ওর জন্য ওর 6 চেয়ারের ডাইনিং টেবিলের কভার আর হচ্ছে চেয়ারের কভার অর্ডার করে দিই। পছন্দটা ওরই ছিল, কালার কাস্টমাইজ করে ওই দিয়েছে। অফ হোয়াইটের মধ্যে ডাইনিং টেবিলের মাঝখানটা হবে এই যে দেখতে পাচ্ছেন একদম ডিপ মেরুন, চেয়ার কভারগুলো হবে একদমই অফ হোয়াইট কালারের। তো আমি চেয়ার কভার আর টেবিল কভারগুলো নিয়েছিলাম স্মার্ট সিটি ফ্যাশন নামের অনলাইন পেজ থেকে, আর সেই পেজের হৃদয় ভাইয়াই প্রতিবার এসে আমাকে বাসায় ডেলিভারি দিয়ে গেছে, আজকেও ভাইয়া নিজেই এসেছে। তো আমি তো অর্ডার করেছিলাম ডাইনিং টেবিলের কভার আর চেয়ার কভার, এইদিকে আমার জন্য সোফার কভারও চলে এসেছে। এর কারণ কি? কারণটা হলো আমি আমার বোনের জন্য যেহেতু অর্ডার করেছিলাম, মূলত আমার বোন আমাকে অর্ডার করতে বলেছিল, পরবর্তীতে আমি ভাবলাম যে এই ডাইনিং টেবিলের কভার আর চেয়ার কভার সেটটা আমি না হয় ওকে গিফটই করি। তার কারণে আমি অর্ডার করে আমার বাসাতেই এনেছি, আর আমি একদিন গাজীপুর বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে গিয়ে ওর বাসাতে ওর কভারগুলো দিয়ে আসব। তার কারণে হৃদয় ভাইয়া প্রোডাক্টটা আমার বাসাতেই নিয়ে এসেছে, আর ভাইয়া আসার সময় পিয়ার গিফট হিসেবে আমার জন্য এই যে সোফা কভারগুলো নিয়ে এসেছে। আর ওনার দেয়া গিফটগুলো উনি নিজ হাতেই আমার সোফায় লাগিয়ে দিচ্ছে, আর মূলত হচ্ছে ওনারা খুব দ্রুত লাগাতে পারে, আমরা লাগাতে গেলে একটু মানে সময় লাগে, তারপরও সে আপনাদের ভাইয়াকে দেখিয়ে দিয়েছে কিভাবে লাগালে শর্টকাটে একদম লাগিয়ে ফেলতে পারবে। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা, আর সকালবেলাতে আমি পুরো ঘরটা গুছানোর পর আপনাদের সাথে একটু ভিডিও শেয়ার করছি। আসলে এখন আমার বেশ কয়েকটা সোফার কভার হয়ে গেছে, আর এগুলো যদি একটু ঘুরিয়ে ফিরে লাগাই না তাহলে প্রতিবারই ড্রয়িং রুমটাকে একটু নতুন মনে হয়। আমার কাছে তো এবারে সোফা কভারের কালারটা ভীষণ ভালো লেগেছে, তার একটা বড় কারণ হলো এটা মনে হচ্ছে আমার ড্রয়িং রুমের যেই থিমটা সেটার সাথে খুব ভালো যাচ্ছে, কারণ আমার এখানে মেরুন কালারের জিনিসগুলো একটু বেশি, যার কারণে হচ্ছে এটা খুব মানানসই। আর এই যে কাপড়টা আপনাদের সাথে শেয়ার করছি, কাপড়টা কিন্তু খুবই ফ্লেক্সিবল, আর এই কাপড়গুলোর মানে সোফা কভার আর চেয়ার কভার যেটাই বলেন না কেন অর্ডার করতে গেলে কিন্তু খুব মাপামাপি করা লাগে না, তাদের কাছে শুধু আপনার সোফার একটা পিক বা ডাইনিং টেবিলের পিক পাঠালেই হয়ে যায়, সেই অনুযায়ী কিন্তু তারা বানিয়ে নিয়ে আসতে পারে। আর এই কাপড়টা যেহেতু একটু স্টেজি টাইপের, একটু ছোট হলেও সমস্যা হয় না, বড় হলেও সমস্যা হয় না। তো যাই হোক, যেহেতু ড্রয়িং রুমটা নিজের কাছে এখন আবার একটু নতুন নতুন মনে হচ্ছে, তাই আমি সব দিকে সব অ্যাঙ্গেলে ঘুরিয়ে ফিরিয়ে ভিডিও করছি, আর সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তো আপুরাই বলুন তো, ড্রয়িং রুমের এই লুকটা কি ভালো লাগছে? তো যাই হোক, সেদিন তো সেই সোফার কভারের ভিডিওটা ধারণ করে রেখেছিলাম, এরপরে ভেবেছিলাম বোনের বাসায় গিয়ে বোনের চেয়ার টেবিলে সেই কভারগুলো লাগিয়ে আপনাদের সাথে আবার একটা ভিডিও ধারণ করব। কিন্তু এরই মধ্যে নিজের অসুস্থতা, বাচ্চার অসুস্থতা, তারপর ভাইয়ের ছেলে হলো, সেখানে গেলাম, সব মিলিয়ে আর একটা শুক্রবারও ফ্রি থাকতে পারছি না। আর এই শুক্রবারে তো আপনাদের ভাই যেন বাসায় ছিল না, এখন আবার শুরু হয়েছে রোদশির পরীক্ষা, এখন তো কোথাও নড়ার কোনো উপায়ই নেই। তো বোনের চেয়ার কভার টেবিল কভার কেমন হলো এখন পর্যন্ত দেখা হয়নি, ঠিক এই কারণে ভাবলাম যে আজকে না হয় আপনাদের ভাইয়াকে দিয়ে আমার চেয়ার টেবিলে একটু লাগিয়ে দেখি তো এগুলো কেমন হয়েছে। তো কথা বলতে বলতে আমি ডাইনিং টেবিলে যা যা ছিল সব কিছু খালি করে নিয়েছি, মানে আমি আপনাদের ভাইয়া দুজন মিলেই খালি করেছি। এখন হচ্ছে ওই আমাকে এই চেয়ারের কভারগুলো লাগিয়ে দিবে, আর এই যে বড়টা হচ্ছে ডাইনিং টেবিলের কভারটা, আর বলেছিলাম যে চেয়ার কভারগুলো সবগুলোই অফ হোয়াইট কালারের আর এক কালারের। এই চেয়ার কভারগুলো লাগানো কিন্তু খুবই ইজি, একদম শর্টকাট একটা নিয়ম, আর সেটা হচ্ছে পুরো কভারে বেল্টের মধ্যে দেখতে হবে স্টিকারটা কোন দিকে থাকে, স্টিকারটা সবসময় পিছনে থাকবে, এটা সোফার কভারের ক্ষেত্র। মানে যেটাই লাগান না কেন, চেয়ার কভার বা সোফা কভার স্টিকারটা পিছনে দিয়ে লাগালে দেখবেন আপনি মাপটা বুঝে গেছেন এবং শর্টকাটে সেটা লাগিয়ে ফেলতে পেরেছেন। আর এই যে চেয়ার কভারটা পরানো হয়ে গেছে, আর এখন এইরকম ফিতা দেওয়া আছে পিছনে, এটা একটু টেনে বেঁধে দিলেই হয়ে গেল। দেখতেই পেলেন কতটা ইজি এই চেয়ারগুলোর কভার পরানো।
তো এখন তো একটাতে কভার পরানো শেষ হয়ে গেল, এবার হচ্ছে দ্বিতীয়টাতে পরানোর পালা। আর এভাবে একে একে ছয়টা চেয়ারই কভার পরানোর পরে হচ্ছে ডাইনিং টেবিলের যে গ্লাসটা আছে আমার, সেটার উপরে কভারটা পরিয়ে নিব। আর এই তো দ্বিতীয় কভারটাও কতটা ইজিভাবে পরানো হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন, পরানো শেষ। এখন এটারও পিছন দিক থেকে টেনে ফিতাটা বেঁধে দিলেই হয়ে যাচ্ছে। যাই হোক, এইভাবেই সবগুলো কভার পরিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখন হচ্ছে ডাইনিং টেবিলের গ্লাসটার কভারটা লাগিয়ে দিব। গ্লাসের কভার লাগানো তো আরও ইজি, মানে এই যে চারটা কোণা আছে, দুইটা কোণা এক পাশ থেকে লাগিয়ে নিয়ে এরপর হচ্ছে টান দিয়ে অপর দুই পাশের কোণা লাগিয়ে দিলেই হয়ে গেল গ্লাসের কভার লাগানো। এরপর একটু টেনে টেনে চারপাশ থেকে ঠিকঠাক করে দিলেই হয়ে যাবে। দেখলেন তো কত ইজিভাবে গ্লাসের উপরও কভারটা দেওয়া হয়ে গেল। তো এরপর আমি একটু ঘুরে ফিরে ভিডিও করছি, আর অমন সময় দেখলাম যে একদিকে কাপড় কুচকে আছে। কাপড়টা ঠিক করতে গিয়ে দেখলাম যে না, কাপড় তো কুচকে নেই, ভিতর থেকে হচ্ছে আমাদের রোরও সেটাকে টেনে ধরে রেখেছে। আমার মা একটা কথা বলতো, যারা সব কিছুর আগে আগে থাকে, যে আগে হাঁটুনি পানবাটুনি। তো আমাদের রোরও হচ্ছে ঠিক সেই রকম আগে হাঁটুনি পানবাটুনির মতো, মানে যেই কাজই করবো ওর সেখানে গিয়ে উপস্থিত হতেই হবে। তো যাই হোক, এই হলো আমার বোনের ছয় চেয়ারের ডাইনিং টেবিলের চেয়ার কভার আর হচ্ছে ডাইনিং টেবিল কভার। প্রতিবার তো আপুদের কাছে জানতে চাই যে আমার এই জিনিসটা কেমন হলো, এবার হচ্ছে আপনাদের কাছে জানতে চাচ্ছি যে আমার বোন যে পছন্দ মতো এগুলো অর্ডার করলো, ওর পছন্দটা কেমন হলো। আমার কাছে কিন্তু ভালোই লাগছে। তো যাই হোক, অনেক আপুরাই অনেক সময় আমাকে কমেন্টস করেন যে আমি যেই পেজ থেকে সোফা কভার চেয়ার কভারগুলো নিয়েছিলাম সেই পেজের নামটা কি। তো পেজের নাম হলো স্মার্ট সিটি ফ্যাশন, আর আজকের এই ভিডিওর ক্যাপশনে আমি সেই পেজের লিঙ্কটা দিয়ে দিব এবং কমেন্টেও তাদের পেজটা মেনশন করে পিন করে দিব। তো থ্যাংক ইউ সো মাচ স্মার্ট সিটি ফ্যাশন পেজের হৃদয় ভাইয়াকে আমার কাছে এত সুন্দর সোফা কভার গিফট হিসেবে পাঠানোর জন্য। আর সেই সাথে হচ্ছে আজকে আপুদের কাছ থেকে এখানেই বিদায় নিয়ে নিই। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।